তৃণমূলের উদ্দেশ্যে বলবো, নিজেরা এত চুরি চামারি করছেন, কে কত বেশি চোর সেইটা, কে কত কম চোর সেটা প্রতিপন্ন করার জন্যই যা সব লড়াই হচ্ছে। সুতরাং চুরি চামারি আর করবেন না, ভালো করে বাংলার পঞ্চায়েতকে রাখুন। হাজার হাজার কোটি টাকা আসে, সেই টাকাগুলো নিজেদের পকেটস্থ না করে ওদের মঙ্গলের জন্য করুন। সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে টই টই করে, যা দেখছি এত কষ্টে রয়েছে, শুধু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার গর্ব হয়, এখনো কিন্তু সেই আন্দোলনে ফেটে পড়ছে না। বাড়ির সামনে ড্রেনেজের মধ্যে কাকের গু থেকে শুরু করে ছাগলের গু, বেড়ালের গু, মানুষের গু সব ভেসে যাচ্ছে। বাস্তু বলেও তো একটা কথা আছে, এই ড্রেনেজ সিস্টেম, লাইট আছে কিন্তু কারেন্ট নেই, নল আছে জল নেই, এই তো কাণ্ড। রাস্তা আছে, রাস্তা সারানো হচ্ছে কেন্দ্রের টাকায়, সেখানে এত চুরি চামারি হচ্ছে, সেই রাস্তা মুহূর্তে মুহূর্তে ভেঙে যাচ্ছে। ভেতরের রাস্তা তো সে কহতব্য নয়, আর কত বলবো, বলদ টানছে, বলদ নেই কিন্তু লাঙল আছে, ছেলে মেয়েদের দিয়ে লাঙল চালাচ্ছে বাবা মায়েরা, আর কত দেখবো।